দুজনই থাকবো, বাকি সকলেই থাকবে মধ্যখানে। আমরা কখনোই যখন ঘুরে যাব এই দুজন প্রতিনিধির বাইরে বের হব না, কেউ আগে ওভারটেক করবো না, এবং ঠিক ট্রেনের বডির মতো একজন একটা যেমন ইঞ্জিন সামনে থাকে আর মালগাড়ি পেছনে থাকে, ঠিক সেইভাবে আমরা চলগুলো সম্পন্ন করবো। এক লাইন ধরে যাব এবং এক লাইন ধরে আসবো, আমরা একটি সুনির্দিষ্ট গতি বজায় রাখবো, সেই গতির বাইরে কেউ যাব না। আমরা কখনোই একজন অপর একজনকে রেখে সামনে আগে চলে যাব না, সারিবদ্ধভাবে যাব এবং আসবো। এরপর হচ্ছে সেফটি গিয়ার। সেফটি গিয়ার তো বাইকারদের জন্য অপরিহার্য একটি বিষয়। সেফটি গিয়ার ছাড়া আমাদের জীবন ঝুঁকিপূর্ণ থাকতে পারে। আপনি যদি আল্লাহ না করুন কারো কোনো ছোটোখাটো হোক আর বড় অ্যাক্সিডেন্ট হতে পারে, সেক্ষেত্রে আপনার যদি সেফটি গিয়ার থাকে, সেফটি গিয়ার আপনার অ্যাক্সিডেন্টের সময় আপনাকে অনেক ধরনের মধ্যে দিতে পারে।